নমস্কার বন্ধুরা, সিটিএন টিভি আপনারা দেখছেন, ভদ্র সমাজের ভদ্র চ্যানেল। আজকের যে প্রোগ্রামটার নাম সেটা হচ্ছে পোস্টার প্রমোশন আড্ডা। নামটা শুনে হয়তো বুঝতে পারছেন যে প্রোগ্রামটার মধ্যে খুব একটা দারুণ একটা রোমাঞ্চকর ব্যাপার আছে। এবং আমরা আজকে শুধু যে আমাকে তোমরা সকলেই চেনো, সহেল স্টারলাইট পিকচার প্রোডাকশনের হয়ে আছি, অ্যান্ড আজকে যে পোস্টার লঞ্চের যে প্রোগ্রামটা আছে না, সেটা যে শুধু একটা পার্টিকুলার ফিল্মের উপর যে সীমাবদ্ধ সেটা কিন্তু না, আজকে দুটো চমক আছে। সো আজকে আমাদের মধ্যে স্পেশাল একজন গেস্ট উপস্থিত আছে। তোমরা সকলেই টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিশ্চয়ই চেনো, আমাদের সকলের বুম্বারা, যে একাধারে টলিউড ইন্ডাস্ট্রিকে বছরের পর বছর বছরের পর বছর টেনে নিয়ে গেছে। একটা সময় ছিল যখন বাংলা সিনেমার অবস্থা ছিল কিন্তু খুব খারাপ, সেখানে মিথুন চক্রবর্তীর পর এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু একা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছে এবং স্টিল এখনো টানছে। প্রত্যেক মুহূর্তের কিন্তু নিজের শরীরটাকে ভাঙছে, কিভাবে নতুন নতুন চরিত্র ক্যামেরার সামনে আনা যায়। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যত সোশ্যাল কমিউনিকেশন সাইট পেজেস আছে, সোশ্যাল যে পেজগুলো জাস্ট লাইক এ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ, সেই সব পেজগুলো যে হ্যান্ডেল করে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিগত কিছু বছর ধরে যে রিসেন্ট যে ফিল্মগুলো বেরোচ্ছে, মুভিগুলো, সেটা আর্ট ফিল্ম বা কমার্শিয়াল এনি রিলেটেড যে ফিল্মগুলো, সেগুলো প্রমোশনের দায়িত্ব যার হাতে থাকে, সে মহান ব্যক্তি আজ আমাদের মধ্যে উপস্থিত আছে। তাকে আমরা সকলের সামনে ইন্ট্রোডিউস করে নিতে চাই। তার নাম হলো শুভজিৎ ব্যানার্জি। নমস্কার, আমি শুভজিৎ ব্যানার্জি। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফলোয়ার্সটা আমি অনেকদিন ধরেই আমি এটা গঠন করেছি, মূলত আমি আর ইন্দিরা মজুমদার মিলে। তো আমরা এটা সোশ্যাল প্রোগ্রাম করতে থাকি যে বুম্বাদার আশীর্বাদ নিয়ে, বুম্বাদার অনুপ্রেরণা নিয়ে আমরা এই কাজটা করতে থাকি। তো আমাদের দাদা বাড়িতে দেখে একটা কথাই বলেছেন যে দাদার তো এত বছরের একটা সুপারস্টার, উনি ওনার ফ্যান্স ক্লাব উনি কোনোদিনও গঠন করতে হিসাব মতো চাননি। তো দাদা বলেছেন যে কী হিসাবে আমি ফ্যান্স ক্লাব তৈরি করবো। তো আমরা তখন বললাম, দাদা আমরা তো সামাজিক কাজ, যেটা মানে আর কি অন্যান্য সুপারস্টার বা অন্যান্য মানুষটার থেকে একটু আলাদা মানে ফ্যান্স ক্লাব তৈরি করতে চাই। তো বুম্বাদা আমাদের সেইটাই, বুম্বাদার আশীর্বাদ নিয়ে আমরা সোশ্যাল প্রোগ্রামটা করতে শুরু করলাম। এবং সোশ্যাল প্রোগ্রামটা আজকে এতটা সাকসেস হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, প্রতিটা মানুষ এই সোশ্যাল প্রোগ্রামের আমাদের সাপোর্ট করে আসছেন, এটাই আমাদের কাছে অনেকটা পাওয়া। এর থেকে আর আমি আমি শুভজিতের কাছ থেকে আরো অনেক কিছু শুনে নেবো। নেক্সট যে আমাদের মধ্যে খুঁড়ে শিশু, একদম বাচ্চা একটা ছেলে বসে আছে, তার নাম হচ্ছে ঋষু রে। সর্বশেষ যে বসে আছে সে তো আমাদের প্রোডাকশনের হয়ে এখন আপাতত কাজ করছে, তোমরা তো রিসেন্টলি দেখেছো, সায়ক দত্ত। নমস্কার, আমি সায়ক। সো এবার আমরা মেন মূল প্রসঙ্গে আসছি। আজ যে আমাদের যে প্রথম যে মুভিটা পোস্টার লঞ্চ আছে সেটার নাম বেগাস অর নট লুজার্স, স্টারলাইট পিকচার প্রোডাকশনের। তোমাদের সকলের অনেকের প্রশ্ন, বেগাস অর নট লুজার্স মুভিটার নামটা রাখার কারণ কি? আমি এতদিন ধরে বিগত যে মুভিগুলো করে এসেছি না, তারা আমি যে নামগুলো রেখেছি সেই নামগুলো শুনে লোকে আমাকে জিজ্ঞেস করে যে সহেল্লা বা সহেল বা সহেলবাবু, আপনার এরকম টাইপের ফিল্মটা রাখার কারণ কি, বা ইংলিশ নাম রাখার কারণ কি? এখনকার দিনের ম্যাক্সিমাম জানি বাংলা মুভি ইংলিশ নাম দিয়ে হচ্ছে, হ্যাঁ, বেঙ্গলি ফন্টের নাম খুব কম থাকে। বাট এই বেগাস অর নট লুজার্স মুভিটা নামটা রাখার পর 100% মানুষের মধ্যে কিন্তু 60% মানুষ বুঝতে পেরে গেছে মুভিটার কন্টেন্টটা কিরকম হতে পারে। বেগার্স আর নট লুজার্স মানে কি? ভিখারিরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। ভিখারিরাও আমি কেন কম বলবো, ভিখারি তো মানে জন্ম হয়েও আসে না। একটা মানুষ, একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে তার মা বাবার আশ্রয়ে থাকে, বাচ্চাটার দোষ নেই, সে মা বাবার কি ব্যাকগ্রাউন্ড আছে, মা বাবা সেই ছোট্ট শিশুটাকে জন্ম দিচ্ছে এবং আমরাও জানি না সে শিশুটার পরিচয় ভবিষ্যতে গিয়ে কি হবে। এরকম অনেক ফ্যামিলি, কি বলবো, এরকম আমাদের চোখের সামনে অনেক ঘটনা রয়েছে, প্রচন্ড পরিমাণে হাই সোশ্যাল ফ্যামিলি হঠাৎ করে পতন ঘটে। তার মানে কিন্তু সে ভিখারি হয়ে যাচ্ছে না, তার কিছু সময়ের জন্য সময়টা খারাপ যাচ্ছে। সো আমরা যেসব মানুষের তাদেরকে মুখের উপর বলে দিই ভিখারি বা অশিক্ষিত, এগুলো কিন্তু বলবার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত। ভিখারিরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। মুভিটা হচ্ছে তোমার তোমাদের সকলের এই আমাদের সমাজে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো আছে না, তাদের আমাদের এই লোক সমাজে কিছু বড়লোক আছে, বড়লোক ঠিক বলবো না, দেখানো যে বড়লোকগুলো ঘেন্না করে, মুখের উপর নানা রকম গালিগালাজ করে, অশিক্ষিত কুৎসা বলে গালিগালাজ করে। কিন্তু তাদের দিকে গালিগালাজ করার আগে তারাও একবার ভাবে না যে তারা ছোটবেলায় কী পরিশ্রমে বিলং করে এসছে, তাই না? এখন যখন মানুষ আস্তে আস্তে টাকার মুখটা রাখে, এসি গাড়িতে এসি হাওয়াটা চটট করে, তখন তাদের দুহাত পাকনা গুজে যায়। তাই তারা মনে করে থাকে আমরা যে স্ট্যান্ডার্ডে বিলং করছি বা যে স্ট্যাটাসে বিলং করছি, সেই স্ট্যাটাসের বা সেই স্ট্যান্ডার্ডে লোকজনকে মানুষ বলে মানুষ গণ্য করবো, অন্য স্ট্যান্ডার্ডে করবো না। কেন এই ধারণাটা? সেই সব মানুষদের মুখে চুনকালি মুখে দিতে কিন্তু আসছে বেগাস অর নট লুজার্স। ওকে, সেই বেগাস অর নট লুজার্স মুভির আজকে অফিসিয়াল পোস্টার লঞ্চ। অ্যান্ড এই বেগাস অর নট লুজার্স মুভিতে
আমি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের চরিত্রে অভিনয় করেছি, ক্যারেক্টারের নামও সহেল, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। এখন পর্যন্ত তো এই ফার্স্ট পোস্টার লঞ্চ অবধি ফিডব্যাক আপাতত ভালো, ভগবানের দয়া, এবং সিটিং টিভিতে যারা যারা দেখছেন আপনাদের সকল মানে দর্শকদের কৃপায়। এবার আমার অপোজিট সাইডে অ্যাজ এ পজিটিভ রোল যে রোল প্লে করছে সায়ক দত্ত, তাকে আমি জিজ্ঞেস করে নেবো যে আমার সাথে কাজ করে কেমন লাগছে। এটা আমার সহেলদার সাথে প্রথম কাজ। হ্যাঁ, আমি কাজটা করে খুবই ভালো লেগেছে, কারণ এটা একটা মানে মানুষের কাছে একটা বার্তা পৌঁছাচ্ছে, যেখান থেকে দেখতে পাচ্ছি যে মানে ভিখারীদের কখনো অপমান করা উচিত না, তারাও কোনো না কোনো কারণেই এই মানে ভিক্ষার পন্থাটাকে অবলম্বন করতে হয়েছে তাদেরকে। এই এটাই বলার আছে। আমার পরবর্তীকালে সহেলদার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, পরবর্তীকালে আমি আরও কাজ করতে চাই, কারণ এরকম যদি মানুষের পাশে দাঁড়ানো যায় এই মুভিটার মাধ্যমে, হয়তো মানুষের পাশে দাঁড়ানো যাবে, হয়তো মানুষকে এমন কিছু বার্তা পৌঁছে দেওয়া যাবে যেখান থেকে আমরা মানে পরবর্তীকালে মানুষ ভিখারীদের অপমান করার আগে, তাদের গালাগাল করার আগে একবার হলেও ভাববে। তো তোর কি মনে হয় আমি তোকে সিনেমাটা এই রোলটা দিয়ে ঠিক মনে করেছি? অবশ্যই, কারণ আমি এই রোলটার মাধ্যমে একজন মানে আমি চেষ্টা করেছি যাতে আমাকে দেখে অন্তত বা তোমাকে দেখে অন্তত বা কোনো ভিখারীকে যেন মানুষ অপমান না করে, এই কারণে আমি এই মানে এই রোলটা করে আমি গর্বিত। সিনেমাটা কি ব্রেক প্রথম? হ্যাঁ। ইচ্ছা আছে কি এলাইনটাকে নিয়ে এগোনো না অন্য অ্যাকচুয়াল? এটা আমার প্যাশন হিসেবেই থাকবে, কেন আমি মানে এটা প্যাশনেটলি করতে চাই, কারণ আমার আমি বিকম অনার্সের স্টুডেন্ট, আমি ওইটা নিয়েও কিছু করতে চাই, ওখানে এগোতে চাই। অ্যাকচুয়ালি আমরা মনে করি সবকিছুটাকে ভালোবাসা উচিত, আমরা যে প্রফেশনটা করছি এটাকেও ভালোবাসা উচিত, যে গ্র্যাজুয়েশনটা আমরা সকলে বন্ধুরা করছি সেটাকেও ভালোবাসা উচিত, কোনো কিছু কাজ করার আগে সেটাকে ভালোবেসে উচিত, তাহলে সেই কাজটা আরও ভালো হয়। এরপর আমি আসবো সেই মহান ব্যক্তি শুভজিৎ ব্যানার্জির কাছে। তো শুভজিৎকে আমি জিজ্ঞেস করে নেবো যে তোমার তো প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে প্রায়ই ওঠা বসা বুম্বাটার সাথে, সো তার জন্য কিছু মুমেন্টস আমাদেরকে ফার্স্ট শেয়ার করো, তারপর তোমার কাছে প্রসঙ্গে আসবো। বুম্বাদার সম্বন্ধে কি বলবো, উনি এত বড় সুপারস্টার, ওনার সম্বন্ধে মানে এর থেকে মানে আমরা যে ওনার ফ্যান্স হতে পেরেছি এবং এই প্রসেনজিৎ চ্যাটার্জির ফলোয়ার্স লিস্টটা চালাতে পারছি, এটাই আমাদের কাছে বিরাট বড় পাওয়া। এর থেকে আর বেশি পাওয়া আর মানে আর একটা মানুষের জীবনে, একটা ফ্যান্সের জীবনে হয় না। তো আমি নিজেকে খুবই গর্বিত মনে করি যে আমরা আরও আগামী দিনে এরকম আরও ভালো সোশ্যাল কাজ করবো, যাতে তোমরা এবং সব মানুষ যাতে আমাদের পাশে থাকতে পারে এবং আমাদের আরও বলে যে আমরা এগিয়ে যেতে কীভাবে পারি, এবং বুম্বাদার আশীর্বাদ নিয়ে আমরা এটুকুই করব। ওকে, আমরা যতদূর জানি, জানি না এখন পর্যন্ত তোমরা কতগুলো বন্ধু জানো, আমার কাছে টানা শোনা খবর এসছে এই প্রথম ওর প্রোডাকশন এসএস ক্রিয়েশন, রাইট? এসএস ক্রিয়েশনের উদ্যোগে ফেসবুক লাইভ বলে একটা মুভি বার হতে চলেছে, যেটা আজকে পোস্টার লঞ্চ। সো এই ছবির কন্টেন্ট সম্পর্কে যদি তুমি আমাকে কিছু বলো। ফেসবুক লাইভ, আমি প্রথমত আমি প্রযোজনায় আসি, প্রথম প্রযোজনায় আমি নতুন ফেস মানে খুঁজছিলাম অনেকদিন ধরে, আমি তো এক্সপিরিয়েন্স চাইলে আমি এক্সপিরিয়েন্স মানুষকে নিতেই পারতাম কাজের জন্য, কিন্তু আমি নতুন ফেস কেন খুঁজলাম, একটা কেন নতুন প্রতিভা আমি বের করে নিতে চাই সবসময়, বরাবরই আমি নতুন ট্যালেন্টদের আমি খুবই বাহবা দিই। তো আমার এখানে কাজ করেছে সুপ্রিয়ানা রয় বলে যে মেয়েটি, খুব ভালো কাজ করেছে, একে দেখে কেউ বলবে না যে প্রথম কাজ করছে, এটুকু আমি বলতে পারি। যখন মুভিটা রিলিজ হবে তখন সবাই বলতে পারে ওর এক্সপ্রেশন, ওর যে কাজের মধ্যে দিয়ে ও যে দক্ষতাটা ফুটিয়ে তুলেছে খুবই ভালো লাগছে আমার পার্সোনালি, এবং ক্যামেরায় যে কাজ করেছে সন্তোষ, সে সন্তোষ খুব ভালো কাজ করছে, এবং তারপরে অরিন্দম সাহা অ্যাক্টিং করেছে, সেও খুব ভালো অ্যাক্টিং করছে, এবং আমাদের সবথেকে ভালো ডিরেক্টরের কথা বলতে হয়, ডিরেক্টর হচ্ছে অনির্বেদ চ্যাটার্জি, সে খুব ভালো ডাইরেকশন দিচ্ছে এবং আমি চাইবো আগামী দিনেও আরও এগিয়ে যাক। তুমি বললে ছবিটা সুপ্রিয়ানা রয় বলে একজন আছে, তো এটা কি একটা মেয়েকে ঘিরে গল্প? এটা সম্বন্ধে বলে ফেসবুক লাইভ কেন নামটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমরা নামটা দিচ্ছি একটা কারণেই যে আমরা তো আজকালকার দিনে যে সবাই টোন টিটকারি করে রাস্তাঘাটে, তো আমি মূল কন্টেন্টটা কিছুটা বলছি। তো ফেসবুক লাইভের মাধ্যমে এমনই একটা ফেসবুক লাইভ ক্রিয়েট করেছে সোশ্যাল মিডিয়া, যাতে অসামাজিক কাজকে সেখানে মানে ধরা যায়। তো এখানে যখন ওকে ডিস্টার্ব করা হবে তখন সেখানেও ফেসবুক লাইভের মাধ্যমে সেই জায়গাটা প্রকাশ করবে। তো এবং এর ফলে কি, যারা যেসব ছেলেমেয়েরা আজকালকার দিনে বাজে অ্যাডভার্টাইজিং করতে চায় তারা অতটা সতর্ক হয়ে যাবে যে আজকে যদি এই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করে দেয় ফেসবুক লাইভের মাধ্যমে, তো আগামী দিনে অপরাধীরা অপরাধ করার একটু কিছুটা তাদের মধ্যে কম বোধ হবে, এটাকে আমি মনে করি।
মানে ছবি সমাজে বাস্তবে একটা কিছু মেসেজ দিতে চাইছি টিনেজারদের জন্য বেস্ট হ্যাঁ টিনেজারদের জন্য বেস্ট এবং সবারই একটা শিক্ষা হ্যাঁ একটা মেসেজ যাবে বার্তা বহন করবে কিছু শেখার আছে সো আরেকটা লাস্ট কোশ্চেন হচ্ছে অ্যাজ এ প্রোডিউসার তোমার ফার্স্ট কাজ প্রচুর চাপ বিকজ আমি যখন অ্যাজ এ প্রোডিউসার ফার্স্ট নিয়েছিলাম এখন অন্তত আমার প্রোডাকশনটা বাবা মা মেনটেন করে বাট অ্যাজ এ প্রোডিউসার ও মেনটেন করছে সকলের পেমেন্ট দেওয়াটাকে হাউস করে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা তার উপরে একটা গরমের সাথে একটা চাপ থাকে গরমের মধ্যে তো খুবই চাপ হচ্ছে এই জন্য কিছুদিন শুটিং আবার পিছিয়েও দিতে হয়েছে তো এর ফলে আরেকটা এরপরে আরেকটা কাজ আছে ফেসবুক লাইভের পরে ফিলিংস নাম ওখানে একটা নতুন ফেসকে আমি বার করে আনতে চাইছি মেয়েটার নাম পরেশ সরকার ও খুব আমার খুব দৃঢ় বিশ্বাস ও খুব ভালো কাজ করবে ওকে এই ফেসবুক লাইভে ওই মেয়েটি ছাড়া আর কে কে আছে ফেসবুক লাইভে অরিন্দম শাহ আছে এরপরে আরও অনির্বেদ চ্যাটার্জি যে ডাইরেকশন করছে সেও এখানে অভিনয় করছে ফেসবুক লাইভে তোমাদের কি ফুলটা শুটিংটা কলকাতাতে হয়েছে হ্যাঁ এটা পুরোটাই কলকাতায় ওকে ফাইন সো আরও কিছু আমরা গল্প শুনবো এবার আমার মনে দেখছেন একটা ছোট্ট খুঁটির শিশু অনেকক্ষণ ধরে বসে আছে কিছু বলবে বলবে বলে মুখ আইডি শুশুর করছে সে খুঁটির শিশুর কাছে আমি যাবো ফার্স্ট তুই তো স্টাইলিন গার্মেন্টসের আমার আন্ডারে তুই কাজ করেছিস স্টাইলিন গার্মেন্টসের ফ্যাশন শুট হয়ে যে শ্যুটটা করেছিস এত বড় একটা ব্র্যান্ডের হয়ে এখন পর্যন্ত অ্যাজ এ কিডসের মধ্যে তোর নাম বাচ্চাদের মধ্যে তোর নাম ফার্স্টে আছে সো কেমন লাগছে গেল আমার দিকে আমার খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে কাজ করে আর তোমার সঙ্গে কাজ করলে আমি জানি যে খুব ভালো মতন কাজ করতে আমি কি খুব বকা বকা দিই না তুমি বকা দাও না কিন্তু দিলেও ভালো দিলে তো বড়রা ছোটদের ভালোর জন্যই দেয় ওকে ফাইন তো পরবর্তীকালে আর কি কি কাজ তুই তো নাকি শুনছি অনেক শর্ট ফিল্ম টপিং করছিস সেগুলো সম্পর্কে আমাদের কাছে একটু বল আমার নিজের স্বচ্ছ ভারতের একটা শর্ট ফিল্ম আছে ডিরেক্টর হলো দীপক কুমার আর আমি এমনিতেও ফটোশ্যুট করেছি সোহেলদার কাছে আরও অনেক কিছুই করেছি একটা এইচপি ল্যাপটপে শ্যুট ছিল মুম্বাই প্রোডাকশনে এইটুকুনি আপাতত হচ্ছে তোমরা হয়তো অনেকে জানো না ঋষি ডে কিন্তু ফার্স্ট কারেন্ট সিং এর আন্ডারে মডেল হান্টের ফার্স্ট মানে উইনার হয়েছিল যেখানে এই সিটি টিভি দিন আমাদের ওভিরাল সসরে ওকে গ্রুমিং করেছিল রাইট ওভিরালটা ওকে ফার্স্ট গ্রুমিং করেছিল সো যার জন্য এই ওভিরালটা সহযোগীরা কিন্তু এতটা দূরে এসে পৌঁছেছে নাহলে ওভিরালটা যদি ওকে গ্রুম না করতো তাহলে কিনা আমি ওকে অন্তত পেতাম না এটা তো আর ইয়ে না যে আমাকে ঢকাশ করে দিয়ে দেবে সো ওকেও তো কারো মারফত আমাকে আসতে হয়েছে সো এই লাইনে আসাটা কিন্তু ওভিরালের হাত ধরে হ্যাঁ এটা আমি জানি রাখলাম এবার আমার ফিল্মের দিকে কিছুটা আসি সেটা হচ্ছে আমি সাহেবকে জিজ্ঞেস করবো যে তোর ভাই গরমে শ্যুট করে কেমন লাগছে গরমে তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের শ্যুট করতে খুবই কষ্ট হয়েছে মানে কিন্তু শ্যুটের ডেট আর পেছানো সম্ভব হয়নি হ্যাঁ এটা অনেকটাই বড় সমস্যা কিন্তু আমরা তা সত্ত্বেও চেষ্টা করেছি ওই গরমের মধ্যে যাতে একটা ভালো কিছু মানুষের সামনে উপস্থিত করা যায় যাতে মানুষ দেখে এটাকে সন্তুষ্ট হয় বা এমন কিছু বলতে পারে দেখার পর যান না সত্যি অসাধারণ কাজ হয়েছে এটাই আমরা এখনো মনে পড়ে আমার যখন বেগাস অন আ লুজেস মুভিটা যখন করছিলাম তখন এই ফার্স্ট এই মুভিটা আমরা এত পরিমাণে কোয়াটিস নিয়ে কাজ করছি রাইট সো তিন থেকে চার দিন আগে আমরা বলছিলাম ইস যদি বৃষ্টি হয় খুব ভালো হয় আবার অনেকের বক্তব্য ছিল শ্যুটিংয়ের জন্য যদি বৃষ্টি হয়ে যায় তাহলে পুরো গেল কেলো তো শ্যুটিংয়ের জন্যই যেন বৃষ্টি না হয় কিন্তু মানে কোনোরকম ঝামেলা ফামেলা না নিয়ে কারুর কাছ থেকে কোনোরকম কমপ্লেন না শুনে মুভিটা এখন পর্যন্ত ঠিকঠাক অবধি নামাতে পেরেছে এখনও অনেক কিছু বাকি ডাবিং ফাবিং বাকি এবং আমার কাছে বিগত অনেক প্রশ্ন আসছে যে আমার এই দেড় দিন কি দুদিন আগে আমার একটা মুভি রিলিজ হয়েছে লাভ হ্যাপেন্স ফিডব্যাক মোটামুটি এখন আপাতত ঠিকই আছে খুব ভালো অ্যাক্টিং বলবো না মোটামুটি আপাতত ঠিকই আছে এখনও তো এগোচ্ছে সো এবার হচ্ছে আমি একটা টাইমে ভালোবাসেনি মুভি করার পর হঠাৎ কেন আমার আর্ট ফিল্মের দিকে ঝোঁকটা গেল আমি মনে করে দেখি সবসময় নিজেকে প্রচুর পরিমাণে ভাঙা উচিত আমি কিছুদিন আগে যখন একটা টিভি চ্যানেলে প্রোগ্রাম করে গেছি তখন আমি প্রোগ্রামটা আমার বেগাস অন আ লুজেস মুভি শ্যুটিংয়েরই কিছুটা আগে ছিল তখন আমার যারা আমার ফেস চেনে তারা দেখেছে খুব লম্বা লম্বা চুল ছিল একটু বিয়ার্ড ফিয়ার্ড ছিল এখন অন্যরকম টাইপের লুক এসে গেছে ভদ্র সভ্য জেন্টাল লুক সো এই লুকটা রাখার দুটো কারণ আছে আমার নেক্সট প্রজেক্টের স্ক্রিপ্ট লেখা চলছে এবার নেক্সট প্রজেক্টটা কী নিয়ে আমি বলবো না বাট হালকা একটা আওয়াজ জিগেছে অ্যাসিড ছোড়া নিয়ে ওকে আজকালকার দিনের মানুষদের দেখি শোনা যায় বা ইউটিউব টিউব ঘাটলে যে দেখা যায় যে মেয়েদের মুখে ছেলেরা অ্যাসিড ছুটছে কেন ছেলেদের মুখে কি মেয়েরা অ্যাসিড ছুটতে পারে না মানে মেয়েরা মানুষ ছেলেরা মানুষ না তারা কি ধোয়া তুলসী পাতা ছেলেরা কি বানের জলে ভেসে এসছে একদমই না ভালোবাসা নিয়ে রিলেটেড যে মুভি একদমই পরের জায়গায় আসতে হবে একদমই বলবো না বাট সব কিছু মিক্সড আছে ওটাও আর্ট ফিল্ম
হ্যাঁ ওটাও আর্ট ফিল্ম, আমি এখন একটু বেশি আর্ট ফিল্মের দিকে ঝোঁক নিচ্ছি, কেননা ব্যাপারটা যেটা হচ্ছে সবসময় নিজেকে ওই যে বললাম ফার্স্টে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেরকম নিজেকে সবসময় ভাঙছে, উনিও কিন্তু এককালে কমার্শিয়াল থেকে চোখের বালি রসদ থেকে স্টার্ট করে এখন দৃষ্টিকোণ কিশোর কুমার জুনিয়রের মতো মুভিতে আসছে, ইভেন কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এই ফার্স্ট কিশোর কুমার জুনিয়র নিজের গলার গান আমরা শুনতে পাবো। হ্যাঁ খুবই ভালো পারফরম্যান্স। সো একটা অভিনেতার মধ্যে যে একটাগুলো ট্যালেন্ট, উনি কিন্তু আগে প্রচন্ড পরিমাণে অ্যাঙ্কারিং করতো বাংলা সেরা পরিবার তোমরা অনেকেই জানো, ওনার বাংলার কি হবে বাংলার কোচিং তাড়াতাড়ি আসে, হ্যাঁ কি হবে কালার্স বাংলায় হবে বাংলা সেরা পরিবারে তো অপূর্ব রায় ওখানে ওকে প্রচন্ড পরিবার রকম ভাবে লেখপুল করতো তোমরা সলে, যার ফলে প্রোগ্রামটা আরো বেশি রকম জমতো। এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সবসময় নিজেকে ভেঙেছে বলে কিন্তু ওরা না এতগুলো হিডেন ট্যালেন্ট, একদমই বলবো লুকোনো যে ট্যালেন্ট গুলো উনি কিন্তু বলে বেড়ানে যে আমার এই মধ্যে আছে, ওনার থেকে আমরা মানে ইন্সপায়ার হচ্ছে স্পেশালি আমার মধ্যে উনি আজ উপস্থিত আছে বলে কিন্তু বলছি না। টু বি অনেস্টলি আই এম ফ্র্যাঙ্কলি টু স্পে আই এম এ ডাইহার্ড ফ্যান অফ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আই এম এ ডাইহার্ড ফ্যান অফ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং আমি একবারও বলবো না যে আজকালকার দিনের আমাকে যদি কেউ বলে আজকালকার দিনের সে জেনারেশনের ছেলে কেন এটা বলছে, তাহলে বলবো ভাই বস তোরা তো শাহরুখ খানেরও ফ্যান, শাহরুখ খানও তো সেই আগে জেনারেশনের লোক, এসআর কে এসআর কে কেন পড়ে, আমরা বাঙাল বাঙালি গর্ব হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক্স্যাক্টলি, আমরা কোনো আর্টিস্টকে ছোট করছি না, যারা যারা প্রোগ্রামটা দেখছো কেউ দেবের ফ্যান কেউ জিগদার ফ্যান, তারা সবাই সবার মতো করে ভূমিকা করছে, এটা বুমবাদাও বলেন যে কোনো আর্টিস্টকে আমরা ছোট করব না, ইভেন কি বুমবাদার ছেলে টিশনি চ্যাটার্জি নিজে দেবের দেবকে আমরা ট্রল করব বা জিতকে ট্রল করব, কোনোদিনও আমাদের মধ্যে এরকম হয়নি, বরঞ্চ দেবের ফ্যান্স আমাদের এর সঙ্গে এগিয়ে গেছে, বুমবাদার সাথে কাজ করেছে এবং জিতের ফ্যান্স আমাদের সহযোগিতা করে, ইভেন কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ম্যাক্সিমাম রিয়েলিটি শোতে দেবরা আসে, ম্যাক্সিমাম রিয়েলিটি শোতে সবারই সম্ভব, হ্যাঁ যদি কোনো খারাপ সম্পর্ক তাহলে কিন্তু কোনো আর্টিস্ট একসাথে কাজ করতে পারতো না, তাই না, পরপর কাজ করছে, এবং আমরা খুব শীঘ্রই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা কিশোর কুমার জুনিয়রও দেখতে পাবো। সো এই জন্য উনি যেরকম আর্ট ফিল্মের দিকে ঝোঁক নিচ্ছে, আমারও মনে হয় একটু আর্ট ফিল্ম নিয়ে চিন্তাভাবনাটা করা উচিত, এই যেরকম ধরো হিজড়ে যে সম্প্রদায়গুলো ট্রান্সজেন্ডার যে মানুষগুলো আছে এইসব সম্প্রদায়ের মানুষগুলোকে ঘৃণা করে কেন, হাসাহাসি করে কেন, একটা ট্রান্সজেন্ডারের মানুষ যদি একটা রেস্টুরেন্টে খেতে ঢোকে আগে পাঁচটা লোক মুসকি মুসকি করে হাসে কেন বস, কেন বুঝতে পারি না, ওরাও পয়সা দিয়ে খাচ্ছে বিনা পয়সাটাও খাচ্ছে না, তাই না। সো একটা রেস্টুরেন্ট যখন বিজনেস খুলতে বসেছে ওদের কাজ হচ্ছে তোমরা ভালো খাওয়া দাওয়া দেবে টাকা নেবে ব্যাস গল্প করবি, তোমরা যদি সত্যি এখন হিউম্যান বিং হিসাবে দেখে অ্যাজ এ হিউম্যান বিং আমি হিউম্যানিটি করবো সোশ্যাল ওয়ার্ক করবো তাহলে ওদেরকে নিয়ে হাসাহাসি করো না, এদের বোঝা উচিত সবার উপর মানুষ সত্য না, এই কথাটা মানুষ ভুলে যায়, এক্স্যাক্টলি তো কখনোই উচিত না, না টিম সেরকমই ব্যাপার যেটা হচ্ছে বেগাস আমরা লুজার্স মুভির কন্টেন্ট নিয়ে এখন অব্দি তো টপ ফিডব্যাক, কিন্তু আমার ওখানে যে কো আর্টিস্ট আছে কুণাল দত্ত যে কাজ করেছে অ্যাজ এ ভিলেন রোল, ওর ওখানে নাকি ফিডব্যাক আসে দেখছি, আমার কাছ থেকে যা খবর আসে যে কি ভিখারি দেব নিয়ে মুভি হচ্ছে এই হচ্ছে এসব মুভি কি খাবে না, আমি জাস্ট বুঝতে পারি না, তাহলে আমরা যখন কোনো মুভি করছি আমি খাবে না এই হিসাবে কিন্তু আমরা কিন্তু বিজনেস স্কুলতে বসিনি, ফার্স্ট খাবে না এই কথাটা বলা উচিত না, আমরা চাই মানুষ জিনিসটাকে ভালোবাসুক, মুভিটা রিলিজ হওয়ার পর কত প্রফিট হবে না কতটা লস হবে সেটা দেখার বিষয় নেই, সেটা আমরা দেখতেও চাইছি না, আমি চাইছি যে মুভিটা দেখার পর মানুষ কিছু শিখুক, এবং সোহেল আমি পার্সোনালি তোমাকে আমি এই কাজটার জন্য সত্যি আমি মানে গর্বিত মনে, তুমি যে কাজটা করছো বেগার্স আর নলেজ এটা আমার আন্তরিক শুভেচ্ছা তো রইল, প্লাস আমি চাই তুমি এটার মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতো, হ্যাঁ এই ফার্স্ট আমি এটা আমার তোমার আমি এত বড় একটা মানুষের হাত থেকে মানে না আমার এটাকে আমি তোমার এই কাজটাকে আমার ইন্সপায়ার করছে, সো এবং এই ফার্স্ট কিন্তু স্টারলেট পিকচার প্রোডাকশন প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্ট করছে মুভিটার উপর, বিগত এতগুলো কাজের উপর আমরা যে পরিমাণে ইনভেস্ট করিনি, তোমরা জানি নর্থ ক্যালকাটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই ফিল্মের হোর্ডিং উঠে আছে, ব্যাঙ্গালোর বম্বে দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ কলকাতা টোটাল ছটা সিটিতে বাংলা ইংলিশ হিন্দি তামিল তেলেগু কানাড়ি এই ছটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হচ্ছে এবং বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু ফিল্মের ট্রেলারটা আসেনি, মুভির কন্টেন্টটা শুনে এত ওদের পছন্দ হয়েছে বাইরে এরা কিন্তু এই মুভিটাকে ইজিলি নিতে নমিনেশনে বলছে তোমার মুভিটা তাড়াতাড়ি নেওয়ার জন্য রেজিস্ট্রেশনটা করো, কেন নিচ্ছে মুভিটা তো জাস্ট একটা লাইক পোস্টার বানিয়েছে এবং আমার হালকা একটা কন্টেন্ট শুনেছে, আমি যতটুকু জানি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স এবং উনি বসে আছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও মুভি ময়ূরাকে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং মুভিটা কিন্তু রিলিজ হওয়ার পর গেছে, তাই না, এবং আমাদের এই মুভিটা কিন্তু মানে কন্টেন্ট শুনে এবং একটা পোস্টার মাত্র দেখে ওরা নমিনেশনে যাওয়ার জন্য ইয়ে হয়েছে, এবং মুভিটার মধ্যে কিন্তু আমাকে যদি বলে কে নায়িকা একদমই কিন্তু সেটা বলবো না, নায়িকা ফায়িকা হিসেবে কিন্তু মুভিটার কোনো কিছু নেই, এটা কিন্তু আমারও বলছি কে হিরো কে হিরোইন এইসব টাইপ কিন্তু গল্পই না, মুভিটা যদি দেখো এ টু জেড বা ট্রেলারটা জুলাই মাসে আসবে চ্যানেল চ্যানেলে দেখতে পাবে, ট্রেলারটা দেখার পর তোমার চোখ দিয়ে কিন্তু জল পড়বে বস,
হ্যাঁ ট্রেলারটা দেখার পর চোখ দিয়ে জল হ্যাঁ সত্যি কথা আমরা একটা বার্তা দিতে চাই হ্যাঁ একটা মেসেজ দিতে চাই বার্তা দিতে চাই বিকজ আজকালকার দিনে আমরা মনে করি এখনকার দিনের ওয়েস্ট বেঙ্গল একটু দাঁড়িয়েছে দেশ মানে পরিবর্তন ঘটছে পলিটিক্স আগেকার দিনের কিন্তু একটা সংসারে 2000 টাকাটাও সংসার চলতো শুধু সংসার চলতো না এখনকার দিনে মানুষদের যত অনেক কিছু দেখছে চাহিদাটা বাড়ছে 10,000 টাকারও সংসার চলে না 50,000 টাকারও সংসার চলে না 1,00,000 টাকা চাই 2,00,000 টাকা চাই এটা মনের কাছে যে চালনা করতে পারে আমার মনে হয় এখনো সে 7,000 টাকা 10,000 টাকা তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক আছে আমাদের দিনে বলবো না আমাদের মায়ের তার আমলের দিনে দেখা যায় তার নিজেরা নাকে ছেলেপুলের হাতে খাবার তুলে তার ফলে কি সংসার চলতো না একটা জিনিস মনে রাখবে বড় লোক হলেই যে সংসার মেনটেন করা যায় জিনিসটা কিন্তু বস একদমই ভাবা ভুল ওকে একটা ছোট্ট ফ্যামিলি রোজগার কম কিন্তু শান্তি থাকবে অবশ্যই শান্তি থাকবে শান্তি যদি বজায় না থাকে না আমি আগে লাভ হ্যাপেন্স মুভিটা বলে গেছিলাম ভালোবাসা চলে যাবে এবং ভালোবাসা মানে একটু প্রেমিক প্রেমিকার ভালোবাসা যদি মানুষ চায় তাহলে অল্প রোজগার আর শান্তি থাকবে আমার মনে হয় 2,00,000 টাকা রোজগার করলো একটা ম্যানেজার পোস্টে বা বড় হাই সোসাইটিতে মানে কর্পোরেট অফিসে যে পোস্টেই থাকুক 2,00,000 টাকা রোজগার করলো তার মনে শান্তি নেই আর সে একটা মানুষ যদি 15,000-20,000 টাকা রোজগার করে তার মনে অনেক শান্তি আছে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে এবং ভালো থাকাটা পুরো ডিপেন্ড করছে তোমার নিজেদের উপর সব সময় নেগেটিভ হবে ভেবে কিন্তু হবে সব সময় একটা আমির খান একটা থ্রি ডেসে লালাক ছিল অল ইজ ওয়েল সবকিছু ঠিকঠাক করছে যেরকম এগোচ্ছে এগো বাকিটা আমি ভগবানের নামে ছেড়ে দিই একটা জিনিস দেখবে যারা বেশি ওভার রিচ হয় তার দিকে কিন্তু বেশি শরীর খারাপ হয় শরীর খারাপ গুলো খুব ধরে দেখবে একটা যারা আমাদের মাধ্যমিকে যারা র্যাঙ্ক করেন তারা দেখবে বেশিরভাগই মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টের থেকে ভালো তারা কিন্তু পড়াশোনার কিছু সুযোগই পায় না তারা তো নোটস দিয়ে কাজ চালিয়ে যে ল্যাম্পের তলায় রেখে পড়াশোনা করছে তাহলে ওই স্টাইলের দিকে বিদ্যুৎ ব্যবস্থা নেই তাই না ওই স্টাইলের দিকে বিদ্যুৎ ব্যবস্থা নেই এই মুভিতে মানে আমাকে হয়তো এই মুভিটা প্রচন্ড পরিমাণে মার খেতে হয়েছে অস্বাভাবিক ভালো অভিনয় করছে অস্বাভাবিক আমি পার্সোনালি টিকলি হয়তো আজ তুই প্রোগ্রামটা দেখছিস আমি পার্সোনালি টিকলিকে দুদিন আগেও বকেছি যে তুই একটু পারবি না তুই যদি শুটিং এর দিন এরকম ন্যাকো মানিস তুই চলে যাবো কিন্তু এই যে তুমি বললে সহেল তিতলি আর কুণাল এই দুজন মানে পার্সোনালি কোশ্চেন চ্যাটার্জি ফলোয়ার্সের মেম্বার্স আমি গর্বিত মনে করছি এরা আজকে এত সুন্দরভাবে কাজ করছে এবং আমি আমি চাই আগামী দিনে ওরা আরো সাকসেস পাক আমি এটাই মানে আর কি ওদের থেকে দাদা হিসাবে ওদের এবং এই টিটলি চক্রবর্তী যখন আমাকে মানে একমাত্র মেরেছিল এখনো দেখবে দাগ আছে মানে মানে কি বলবো মানে ও পুরো ক্যামেরার সামনে অভিনয়টা করে দেখিয়েছে এবং ও কিন্তু যখন আমার সাথে অভিনয়টা করছে আমাকে হিট করছে ও কিন্তু একবারও ভাবিনি যে আমি একটা বড় রোগে হাত দিচ্ছি ও কিন্তু সেই মুহূর্তে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছিলো এবং আমাদের সকল অভিনয় করার সময় কিন্তু ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে হয় এবং সবসময় তোমরা যখন কোনো প্রফেশনে যাবে না কখনো কোনো পার্সোনাল জিনিসকে প্রফেশনের মধ্যে এনো না তাহলে কিন্তু কখনো কোনো জিনিস কিন্তু করতে পারবে না ওকে সো এই কারণেই আমি আর ইনি তো প্রচুর রকমের ব্যস্ত মানুষ ইভেন কি আজই ওনার অনেক অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা মানে কি বলবো আমি পার্সোনালি ওকে হাত জোর করে রিকোয়েস্ট করে আজকে নিয়ে এসেছি বিকজ আজ যেহেতু পোস্টার লঞ্চ আছে এবং এরকম একটা সুন্দর দিনে পোস্টার লঞ্চ আছে সো আমরা তো চাই যে একটা করে মহান ব্যক্তির হাত থেকে মানে পোস্টারটা লঞ্চ হোক আমি ছোটবেলা থেকে যার ফ্যান আমার মা বাবা যেহেতু পার্সোনালি যার ফ্যান প্রসেনজিতের অন্য একটা ফিল্মের হাতে চাবি নিয়ে এসে গানটা শুনলে এখন আমি মিউজিক সিস্টেমে মানে রমরমিয়ে গানটা শুনি হাতে চাবি নিয়ে বসে আছে স্কুল লাইফে এই গানটা হ্যাঁ যেখানে একটা টাইমে পুরো টলে তালিগঞ্জ ইন্ডাস্ট্রি কাঁপি বেড়াতো পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বুম্বাটা কাঁপি বেড়াতো সো আমি মনে করবো বুম্বাটা আরো 100 বছর ধরে সিনেমা করে যায় বুম্বাটার বয়স বাড়বে না যাবো যে তোর কাছে ফিডব্যাক এখনো অবধি কিরকম আছে বেগাসনা টুজেস আমার কাছে এখনো অবধি যা ফিডব্যাক এসেছে তাতে আমার খুবই মানে অসাধারণ লাগছে আমার এটা প্রথম কাজ সেই হিসাবে ফিডব্যাক যথেষ্ট ভালো এখানে আমি এখনো অবধি কোনো বাজে কমেন্ট বা বাজে কোনো ফিডব্যাক এখনো অবধি কিচ্ছু পাইনি ঠিক আছে মানে প্রত্যেকেই বলেছে প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে এবং প্রত্যেকে বলেছে যে পরবর্তীকালে মানে আমি ট্রেলারটারও দেখতে চাই এখনো ট্রেলারই বেরোয়নি শুধুমাত্র পোস্টার বা এই নর্মাল প্রচারগুলোর মাধ্যমে এবার পোস্টার বেরোলে তো তখন তো আরও দেখা যাবে কি হয়
তোমরা সকলে জানো তোমরাই আমাদের ভগবান, তোমরা যদি আমাদেরকে ভালোবাসো আমরা থাকবো, তোমরা যদি আমাদেরকে দূরে ছুড়ে ফেলো তারপর পার্টিটাকে প্রজেক্ট পাবে না। হ্যাঁ আমরা জানি এরকম প্রজেক্ট এরকম পরপর আসছে, একবার চলে গেলে আসবে না, কিন্তু বস আমি বলছি বেগাস নট লুজেস মুভি নিয়ে একবার চলে কিন্তু কিন্তু আর আসবে না, এরকম টাইপের কন্টেন্ট নিয়ে কিন্তু আর মানুষ ফিল্ম লাগে না। তোমরা যদি ইউটিউব ফিউটিউব ঘাটো দেখবে ভালোবাসা রিলেটেড মুভি, ইপটিজম রিলেটেড মুভি অ্যান্ড ক্রাইম রিলেটেড সাসপেন্স রিলেটেড মুভি ধরে গেছে। আজকালকার দিনের মানুষ যখন শ্রীদেবী যখন মারা গেছিলো না সেই সময় কিন্তু আমাদের নেপালে সাইরিয়া রোগ দেখা গেছিলো, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু শ্রীদেবীকে নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু প্রোগ্রাম হয়েছিল। কিন্তু আমার পার্সোনালি আমি টিভি চ্যানেলের সামনে বলছি সাইরিয়া রোগ নিয়ে কতদূর কী বলেছে বলো তো। সাইরিয়া রোগ যে হচ্ছে সাইরিয়া রোগটা মেনলি হয় জলের জন্য কিন্তু, রাইট? জল, এই যে জল যে কেন মানুষ বলে অ্যাকোয়াগার্ড বা বয়লিং ওয়াটার ইউজ করুন বা ফুটিয়ে খান, জল কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা ভাইটাল একটা জিনিস, এই জল ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। এবং আমি জানি শ্রীদেবী যখন মারা গেছিলেন, ইয়াস ইজ এ পপুলার অ্যাক্ট্রেস অফ বলিউড, বাট সেই সময় আমি মনে করি একটা চ্যানেল যখন মেনটেন করছে একটা খবরের চ্যানেল প্রত্যেকটা খবরকে হাইলাইটেড করা উচিত, সাইরিয়া রোগটাকে হাইলাইটেড করা হয়েছিল, বা সেরকমভাবে টিভি চ্যানেল হাইলাইটেড করা হয়নি, প্রচুর নিউজ পেপারের মাধ্যমে জানা হয়েছিল, হোয়াট এভার, দ্যাটস নট অফ দ্য টিভি চ্যানেল বিজনেস। সো এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা জানালাম। সো আজ যে পোস্টাল লঞ্চের যে প্রোগ্রামটা বেগাস নট লুজার্স, সো আর বেশি দেরি করে লাভ নেই, আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট। সো আমি এখন শুভজিৎ ব্যানার্জিকে দিয়ে আমরা প্রশ্ন উদ্বোধন করাবো, সাহায্য রিকোয়েস্ট করবো, এবং আমি পার্সোনালি এখন টিভি চ্যানেলের ক্যামেরার সামনে এবং আমিও এক্সাইটেড আছি এটার জন্য। সো আমি এখন এটা আমরা খুলছি সো টিভি চ্যানেলের সামনে, সো দেখে নিই কি গুপ্তধন ওয়েট করছে। আমরা কিন্তু ফার্স্ট, আমাদের আগে যত ফিল্ম রিলিজ হয়েছে পোস্টাল লঞ্চে কিন্তু কোনোরকমভাবে এরকম আমরা ইভেন্ট করিনি, এই ফার্স্ট কিন্তু পোস্টাল লঞ্চে এরকম বড় করে কিন্তু আমরা ইভেন্ট করতে যাচ্ছি। আমরা টিভি চ্যানেলের সামনে আমরা রিকোয়েস্ট করছি এই যে দেখানোর জন্য, আমি জুম করার জন্য রিকোয়েস্ট করছি। এখানে তো আমরা সকলে দেখতে পাচ্ছ এই যে সহেল, আমি জানি না লুক দেখে চিনতে পারছো কিনা, ইটস আ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যারেক্টার, এখন সাহেব খুলে উঠতে পারেনি মানে মিস্টার, দেখতে পাচ্ছ তোমরা সকলে এখানে এখানে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে কে কে আছে আমি একটু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। অবভিয়াসলি সিটিএন টিভি, অবভিয়াসলি সিটিএন টিভি আছে, আমাদের এপিবি গ্রুপ আছে, হ্যাঁ। সো আর অ্যাসোসিয়েট পার্টনার হচ্ছে বিগ বাজার খাদিমস, স্পেশাল থ্যাংকস টু মিস্টার সিদ্ধার্থ রায় বর্মন আমাদের পাশে সহযোগিতা করার জন্য। আর আমি তো একজনকে সিঙ্গো ওল্ড, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি পোশনি চ্যাটার্জি, আর আছাড়াও তো আছে সোনাগঙ্গুলি আমাদের গাঙ্গুলি মহারাজা, অ্যান্ড তারা মিউজিক আছে তোমরা সকলে দেখতে পাবে, এবং আজকের ডমডম টাইমস থ্যাংকস টু বিশ্বনাথ দা, বিশ্বনাথ বুক ইজ এ ক্রাইম রিপোর্টার, আমাদের ক্যান্ডিড নিউজের মেন রিপোর্টার, যা আমাদের আমার পাশে আমাকে সহযোগিতা করার জন্য। এদের এরা না থাকলে কিন্তু এই মুভিটা হতে পারতো না, অ্যান্ড ওয়ান অ্যান্ড ওনলি ওভিরাল, ওভিরাল সজদে যে আমাকে প্রথম থেকে এখন অব্দি ছাতার মতো পাশে রেখেছে, স্টিল না উঠে গেছে, ওকে? তোমরা সকলে তো ওভিরালটাকে চেনো। এবং এই মুভিতে কারা কারা আছে আমি একটু বলে দিই, আমার মতো দেখতে একটা ছেলে আছে সহেল, সায়ক আছে দেখতে পাচ্ছ, সায়ক আছে, আর যারা উপস্থিত হতে পারিনি তারা হচ্ছে টিটলি চক্রবর্তী, যার কথা বললাম সে আমার বোন হয়, সে এই ফিল্মে একটা ভিলেনের রোল প্লে করেছে, সে একটা ফিল্মে ভিলেনের রোল প্লে করেছে, অস্বাভাবিক চরিত্র অভিনয় করেছে, অস্বাভাবিক বস, তোমরা যখন ফিল্মটা দেখবে বুঝতে পারবে, ট্রেলারে আই থিঙ্ক কিছু অস্বাভাবিক দৃশ্য দেখতে পাবে, অস্বাভাবিক কোনো কথা হবে না। ও সব থেকে বড় যে কথাটা হচ্ছে এই ফিল্মে যে সিনেমাটোগ্রাফি করেছে সে হচ্ছে পার্থ মিত্র তীর্থ মিত্র, ওদেরকে একটা সিনেমাটোগ্রাফার না থাকলে কখনো একটা ফিল্ম নাবে না, তোমরা তো ভালো বুঝবে। এবং এই পার্থ মিত্র তীর্থ মিত্র কিন্তু সুপ্রিয়া দেবীর সাথে কাজ করেছে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি প্রচুর জনের সাথে কাজ করেছে, রাজ চক্রবর্তীর সাথে কাজ করেছে, শ্রাবন্তীর সাথে কাজ করেছে, এগুলো কিন্তু যে আমি একটা দেখানো কথাবার্তা বলছি একদমই না, প্রোগ্রাম শেষের পর তোমরা টিভি স্ক্রিনে দেখতে পাবে আমি কী কী বলছি। এবং সৌরভ গাঙ্গুলির সাথে কাজ করেছে, সৌরভ গাঙ্গুলির যে আমাদের যে একাডেমি আছে ওখানে কাজ করেছে, কুণাল কাজ করেছে, কুণালের পা যত একটু ছোটো বাট, ছোটো বাট বড় বাট বলে কিন্তু ফিল্মে কিছু হয় না, ফিল্মে যদি সামান্য পাঁচ সেকেন্ডের পাটও মানে বাজে না ফিল্মটা কিন্তু ছিটকে বেরিয়ে আসবে, বাজে ফিডব্যাক আসবে, অস্বাভাবিক অভিনয় করেছে কুণাল। রিতম অভি রিতম তো রিতম আর সুব্রাতনু তোদের নাম বলছি না তোরা বলেছিলিস, সো এখানে রিতম সুব্রাতনু অস্বাভাবিক ফটোগ্রাফি করেছে, সুব্রাতনু এখানে এডিটের কাজ করছে, মানে ফটো অস্বাভাবিক এডিট করছে, অস্বাভাবিক অসাধারণ, আমি মানে দেখলাম ও নতুন কাজ কিন্তু দারুণ করেছে, কাজ দারুণ অস্বাভাবিক কাজ করছে। এবং রিতম এখানে একটা ছোট্ট পার্টও করেছে,
আমি একদমই বলবো অ্যাজ এ ভিলেন, এখানে ভিলেনের পরিমাণটা কেন বেশি? তোমরা হয়তো আমাকে কোশ্চেন করতে পারো ভিলেনের পরিমাণটা কেন বেশি হচ্ছে মুভিটার নামই তো বেগাস অন আ লুজেস। বেগাস অন আ লুজেস ভিকারিদের কারা লাথি মারবে? ভিলেনরা। একটা মানুষকে কিন্তু আমি জাস্ট বুঝতে পারি না, একটা মানুষকে আরেকটা মানুষের ক্ষতি করছে। তোমরা বাস বাঙালি হয়ে বাঙালিদের পাশে যদি না থাকতে পারো কিছু বলা নেই, বাঙালি হয়ে বাঙালিদের ক্ষতি করছো। সো আমরা কি বলবো, সূচনাভূমি কাজ করেছে অস্বাভাবিক ভালো কাজ করেছে, এখানেও ক্যারেক্টারের ভিলেন ক্যারেক্টারের রোল প্লে করেছে, যেখানে এখানে কুণালের অপোজিট সাইডের রোল প্লে করছে কুণালের হিরোইন হিসাবে। এছাড়াও ক্লাচ করেছে প্রদীপ দা, বিভাসা কাজ করেছে এখানে মায়ের রূপে, অস্বাভাবিক মায়ের রোল প্লে করেছে। এবং বিভাসার ক্যারেক্টারটা কি বলবো, একটু শর্টে বলে দিই, পুরোটা বলে তো ফিল্মটাই বলা হয়ে গেল। এখানে মা, আমি যদি বলি মা পজিটিভ বা নেগেটিভ বলি এরকম কিছু বলা যায় না, মা মাই হয়। কিন্তু মা জিনিসটা কি বলবো, এরা সোসাইটিতে যে সোসাইটিতে বিলং করছে বা যে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে বিলং করছে, সে কালচারটা তাদেরকে চেঞ্জ করে দেয়। আজ আমি আজ একটা ছেলে বা একটা মেয়ে যারা জন্ম থেকে এসির হাওয়া বা বাইরে থেকে মানুষ হয়েছে না, তারা কখনই একটা নর্মালি কোনো সচরাচর মধ্যবিত্ত পরিবারে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না, তাদের কষ্ট হবে, এটা কষ্ট হবে। কিন্তু যারা ছোটবেলা থেকে না একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেছে, তারা সব কিছু জিনিসের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম সুবিধা হবে, তারা কিন্তু সুবিধা হয়। কারণ তারা কি বলে, হ্যাঁ তারা একটু এসি হাওয়া পেলে খুব ভালো, একটু এসি হাওয়া পেলে, কিন্তু এসি হাওয়া পেয়ে কী হবে সেইটা আমাকে আমার বাড়ি থেকে থাকতে হবে। কিন্তু তারা জানে সেরা কাঁথার স্বপ্নটা তারা দেখতে জানে, বস সেরা কাঁথা কী হয় সে স্বপ্নটা দেখতে জানে। মাছ মাংস সবসময় না পেলে না ডাল ভাতের জিনিসটা জানে, এসির হাওয়া সবসময় না পেলে দক্ষিণের হাওয়াটা তারা বস জানে। তাই সবসময় যে ল্যাভিশলি থাকতে হবে এর কিন্তু কোনো মানে নেই, সবসময় ভালো চেষ্টা করলে ভালো থাকা, ভালো থাকা মানে এসিতে থাকতে হবে, বিএনডব্লিউ ফেরারিতে চড়তে হবে, একদমই কিন্তু কোনো মানে নেই। তাহলে আমি বলবো যে লাখ লাখ লোক যে ট্রেন বাসে করে অফিস যাচ্ছে, তারাও একটা সংসার মেনটেন করছে। সো এই ধারণাটা আমি চাই সমাজ থেকে একটু চিহ্নিত হোক, এটা কিন্তু কেউ চিন্তা করতে পারবে না, মানুষই পারে মানুষের ধারণা চেঞ্জ করতে, মানুষই পারে কিন্তু মানুষের ধারণা চেঞ্জ করতে। বিভাসা এখানে অস্বাভাবিক সুন্দর চরিত্র অভিনয় করেছে, ভিলেন মা হিসাবে চেঞ্জ হয়ে লাস্টিকে রিয়েলাইজ করবে যে আমরা খুব বিশাল ভুল করছি একজনের সাথে, লাস্টিকে চেঞ্জ হবে। তার মেয়ের রোল প্লে করেছে অলিভিয়া সাহা, অলিভিয়া সাহা কিন্তু অফলাইনে কিন্তু বিভাসার ছোট মেয়ে, হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো না বিভাসার মেয়ে কিন্তু অলিভিয়া সাহা, সেটা ফিল্মে হোক বা বাস্তবে, উনি কিন্তু অলিভিয়া সাহা কিন্তু বিভাসার মেয়ে। ডিওপি তো বললাম, ডিরেক্টর অফ ফটোগ্রাফি তো সুব্রত মিশ্রা, রীতম পাল, ওরা যদি সহযোগিতা না করতো, বলছে যদি সয়লা এইভাবে ফটোটা তোলো এইরকমভাবে আসবে পোস্টারের জন্য এরকম, এই যে তোমরা যে পোস্টারটা দেখছো না, এই পোস্টারের কিন্তু ফুল যে কাজটা দেখছো এটা কিন্তু সুব্রত মিশ্রার তোলা। ভালো করে দেখো তোমরা, একটাও কোনো খুঁত দেখতে পারবে, কোনো খুঁত দেখতে পারবে না, কিন্তু এই ফুল পোস্টারটা কিন্তু সুব্রত মিশ্রার তোলা। পোস্টার ডিজাইন করেছে কিন্তু সোহম রয়, হি ইজ এ রেসলার বক্সিং, প্লাস এই পোস্টার অস্বাভাবিক কাজ করেছে সোহমরা, অস্বাভাবিক পুরো। এবং এই ফিল্মটা কিন্তু আমরা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগকে অনুসরণ করছি, ট্রিবিউট টু দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ। ভালো করে দেখে নাও, বিবর্ষ বিবর্ষ স্পন্সর আমাদের সাথে আছে, তারা কাজ করেছে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই ফিল্মে ইন্ডিয়ান ফ্ল্যাগের মানে ব্যাকগ্রাউন্ড রাখার কারণ কি, তিন দিন আগে আমার কাছে প্রশ্নটা এসেছে, তিনজন আমাকে প্রশ্নটা করেছে, আমি তাদের নামটা বলতে চাই না ক্যামেরার সামনে। আমি জাস্ট আপনাদেরকে একই কথা বলবো যে তার হয়তো ফটোগুলো দেখেছে বাট হয়তো বুঝতে পারেনি, এইরকম একটা অড টাইপের প্রশ্ন আমার কাছে ফার্স্ট এসেছে তিনজন, কোনো ব্যাপার না, ক্লিয়ার করে দেওয়াটা আমাদেরই দায়িত্ব। এই ফিল্মে যে সায়ক যে ছেলেটা আছে, সায়ক, সে কিন্তু ওটা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আর্মি হবে, ইজ এডুকেটেড ফিল্মের মধ্যে, ইজ এডুকেটেড অফলাইনে তো অবভিয়াসলি এডুকেটেড, ফিল্মের মধ্যে কিন্তু এডুকেটেড পারসন। এবং ভিকারি জিনিসটা আমি বললাম না, জন্ম থেকে ভিকারি জন্মে না, মানুষ যখন একটা সার্টেন টাইমে গিয়ে পজিশনটা খারাপ হয়ে যায় তখনই কিন্তু তার অবস্থা অটোমেটিক খারাপ হয়ে যায়, তখন আমরা মনে করি তার পাশে দাঁড়াতে, তাদেরকে না আজে বাজে কথা বললে তারা আরো ফ্রাস্ট্রেশনে চলে যায়। এমন আজকাল দিনে একটা ছেলে দেখি যে চাকরি পায় না, চার বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর যখন চাকরি পায় না, তার বাবা বলে যা রেশন বিলেট বিল দিয়ে ইলেকট্রিক বিল দিয়ে, কি ওই দেখ তোর পাশে বাড়ির ছেলেটা চাকরি করতে আছে, কিছু করতে পারছিস না, তাও মানে কি ছেলেটা অটোমেটিক ফ্রাস্ট্রেশনে চলে যায়। আমার বাবা তাহলে কি আমাকে করছে না, আমি তাহলে অটোমেটিক ফ্রাস্ট্রেশন, একদমই না। সময় সবার লাইফে আসে, গোল্ডেন টাইম তোমাদের লাইফেও আসে, খারাপ সময় যদি না আসে তাহলে ভালো সময়টা আসবে কি? একটা মানুষ ঠকতে ঠকতেই জানে কিন্তু মানে আসল জিততে কিভাবে হয়। শাহরুখ খানের কিন্তু একটা পপুলার ডায়লগ আছে, লুজাররাই জানে জিততে কিভাবে হয়, হ্যাপি নিউ ইয়ার সিনেমার কিন্তু ডায়লগ, লুজাররাই জানে। আমি বলবো তোমরা ঠকো 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 লাইফে যত পারবে ঠকো, দেওয়ালে পিঠ ঠেকবে যখন তখনই বুঝতে হবে। আমরা সিটিএন টিভি কে আজকে অনেক ধন্যবাদ দিতে চাই, একদম আজকে প্রোগ্রামটা সম্প্রচারিত হচ্ছে ওনাদের মাধ্যমে, তাদের মানে কি আজকে একটা দীর্ঘতর মানুষ দেখতে পারবে এরপরে, তাই না? এই জন্য আমরা সিটিএন টিভি কে আমরা আরো ধন্যবাদ দিতে চাই।
আর এবং এটা আরেকটা সম্বন্ধে বুম্বাদাকেও ধন্যবাদ দিতে চাই, কারণ হচ্ছে আমি যখন ফার্স্ট ফেসবুক লাইভে টুইটারে পোস্ট করলাম পোস্টারটা, তো বুম্বাদাই এমন একটা মানুষ যে আমাকে ফার্স্ট শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। এক্স্যাক্টলি, এবং আর মানে সেটাই আমি বলবো যে এই একটা সায়কের ছেলের কিন্তু ছোটবেলাকে স্বপ্ন ছিল আর্মি হবে, ঠিক আছে? এবং আমরা সকলেই জানি পড়াশোনা করতে গেলে কিন্তু কি বলে টাকার দরকার হয়, টাকা ছাড়া কিন্তু জীবনে জীবনে কিছুই হয় না। আজকাল কিন্তু মানুষও দেখি ভালোবাসা ছুটছে টাকার পেছনে, এটা কিন্তু তোমরা আমার সাথে এগ্রি করবে। একটা ছেলে যদি কেটিএম বাইক থাকে, ডিএসএলআর থাকে, সে আর নাকি গার্লফ্রেন্ড হবে? আমি বুঝতে পারি না, কেটিএম বাইক আর ডিএসএলআর দিয়ে মনে হয় ধুয়ে জল খাবে, ভালোবাসা আসবে, শপিং করবে, মানে হোয়াট এভার, জাস্ট পার্সোনাল ডায়লগ। সো এই ছেলেটার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আর্মি হবে, এবং আমরা যদি দেখি আজকে রাস্তার মধ্যে একটা মানি ব্যাগ পড়ে আছে, পার্স পড়ে আছে, আর একটা 100 টাকা পড়ে আছে, না 100% বাঙালির মধ্যে কিন্তু 80% বাঙালি না, সেই ফ্ল্যাগটাকে ফ্ল্যাগটাকে পড়াবে না, মানি ব্যাগটাকে পড়াবে। এদিকে কিন্তু আমরা ইন্ডিয়াটা বসবাস করছি, 80% না আরও বেশি বলবো, হ্যাঁ এক্স্যাক্টলি, এদিকে আমরা কিন্তু ইন্ডিয়াটা বসবাস করছি। তোমরাই আমাদেরকে এই কোশ্চেনটা ছোড়ো যে আমি কি এটা মানে কোনো কিছু কি খারাপ কিছু বলছি, ইন্ডিয়ান ফ্ল্যাগকে আজকাল দিনে ফেসবুকে দেখা যায় অনেকে পোড়াচ্ছে, আমাদের যদি সেখানে আমরা একটুখানি না দাঁড়িয়ে সহযোগিতা করি, তাহলে ওই যে বললাম যে না আজকাল দিনে মানুষ একটু অন্য কিছু ভাবতে শিখে গেছে। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা যতই বড় হও হও তোমরা কিন্তু ভারতে বসবাস করছো, তো ভারতকে অসম্মান করে কোনো লাভ নেই। এবং এই সায়ক যখন এখানে সায়ক লাস্টে মারা যাবে, ও ছোটবেলা থেকে আর্মি হওয়ার স্বপ্নটা কিন্তু পূরণ হবে না, কিন্তু ও চেয়েছিল বড় আর্মি হবে। সো এই জিনিসটাকে কিন্তু পুরো ফিল্মটার মাধ্যমে তুলে ধরা হবে। আর তোমরা তো এই পোস্টারটা আজকে লঞ্চ হচ্ছে, তোমরা সকলে আমাকে বলবে যে পোস্টার ফিডব্যাক কীরকম পাবে। এভাবে আরেকটা আরেকটা কথা লোককে আমি বলে দিয়ে যাচ্ছি, পরশুদিন থেকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, কোচবিহারের আরও কিছু জায়গায় হোর্ডিং চলবে। আমরা যতটা পারছি লোককে সম্প্রচারকরণের ব্যবস্থা করছি, যতটা পারছি আমাদের নিজেদের সাধ্য মতো অবশ্যই, যতটা পারছি করছি। এবং সবটা আজকে পোস্টারই হচ্ছে, ট্রেলার যখন আসবে তখন আরও ভালো রকমভাবে প্রমোশন হবে। এবার আমি শুভজিৎ ব্যানার্জিকে রিকোয়েস্ট করবো যে ওর মুভির পোস্টারটা এবার ক্যামেরার সামনে তুলে ধরার জন্য। আমরা একটু ওর পোস্টারটা আমরা টিভি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, টিভি স্ক্রিনের মধ্যে আমরা ওর মুভির পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এখানে একটা মেয়ের চরিত্রকে তুলে ধরা হচ্ছে ফেসবুক লাইভ, টিভি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক লাইভের পোস্টারটা। এবং এখানে দেখতে পাচ্ছ যে একটা অসমাপ টাইপের কন্টিনিউয়াস সিনেমাটা হচ্ছে, অসমাপ টাইপের মানে এরকম টাইপের সিনেমা টলিউড ইন্ডাস্ট্রিটা আগে কখনো হয়নি, ডিরেক্টররা ভাবেনি, বিকজ এটা কিন্তু ব্যবসা করা ফিল্ম না, ফিল্মটা হচ্ছে মেসেজ আছে। তোমরা যদি পাবলিকরা তোমরা যদি কিছু শিখতে পারো ফিল্মটা থেকে, তাহলে আমাদের কাছে বড় পাওনা, ঠিক আছে? আমরা চেষ্টা করি ভালো কাজ নামানো, আমি বলে বলছি না, উনি তো আমার সাথে ওনাকে কম্পেয়ার করছেন একদমই, এটা ভেবো না। উনি আমার কাছে যে বসে আছে, এই যে আমার হাতের সাথে হাঁটা লাগছে, আমার কিন্তু দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে হাত, আমি শুভজিৎ ব্যানার্জির পাশে বসেছি, এই শুভজিৎ ব্যানার্জির সাথে যে প্রসেন চ্যাটার্জি কতবার ওঠা বসা করেছে তোমরা নিজেরাও মানে কি বলবো, তোমরা ফটোজগুলো দেখলে বুঝতে পারবে। সো কাজের মাধ্যমেই আমি হয়তো যেটুকু পেয়েছি দাদা কাছে সম্মান পেয়েছি, আগামী দিনও আমি চাই আমি কাজের মাধ্যমেই এগিয়ে যেতে। সো আমরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ টিভির সামনে অসম টাইপের কন্টেন্ট নিয়ে হয়েছে। আমরা একবার নায়িকার নামটা জিজ্ঞেস করবো, সুপ্রিয়ানা রয় অসম টাইপের দেখতে লাগছে। আমরা সিটি টিভির পক্ষ থেকে সুপ্রিয়ানা রয়ের জন্য রয়েছে অসম টাইপের শুভেচ্ছা ভালোবাসা, তোমরা সকলে খুব ভালো ভালো কাজ করো সুপ্রিয়ানা রয় এবং শুভজিৎ ব্যানার্জির পাশে থাকো, এবং ক্যামেরা খুব ভালো কাজ করে সন্তোষ। হ্যাঁ, পুরো ইউনিট ফেসবুক লাইভের ফুল ইউনিট, এসএস ক্রিয়েশনের ফুল ইউনিটকে জানাচ্ছি, সিটিএন টিভি এবং স্টারলাইট পিকচার প্রোডাকশন থেকে অসম্ভব টাইপের শুভেচ্ছা। এবং মানে তোমরা খুব 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 ভালো করে কাজ করো, এবং ফিল্মটা যাতে খুব 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 ভালো রেসপন্স পায়, এবং ফিডব্যাক যেন খুবই ভালো, আপনাদের ভালোবাসা থাকলেই ফিল্মটা আরও এগিয়ে যাবে আমি এটুকু মনে করছি। আর নেক্সট প্রজেক্ট তো আছেই, ফিলিংস, একটা ভালোবাসার গল্প, আমি সেসব কিছু আরেকটু আসবো সুবুজির কাছ থেকে। সো তোমরা সকলেই জানো প্রসেনজিৎ চ্যাটার্জি খুব সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, এবং এই সব কিছু সোশ্যাল ওয়ার্ককে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু প্রচুর পরিমাণে এনজিওতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, নিজে থাকতে পারে না কিন্তু উনি কিন্তু পার্সোনালি এই সুবুজির ব্যানার্জি যেগুলোকে মেনটেন করে রেখেছে। তোমরা এবং শুধু আমি না, পশ্চিমবাংলায় এরকম প্রসেন চ্যাটার্জি আরও দু তিনটে গ্রুপ আছে, প্রসেন ফ্যান ক্লাব আছে, সুপারস্টার সোশ্যাল অর্গানাইজেশন গ্রুপটা আছে, ওরা খুব ভালো কাজ করছে। যারা যুক্ত হতে চাও তারা প্লিজ এই অফিসিয়াল মেল আইডিটার সাথে কন্ট্যাক্ট করো, দেখো টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে,
প্লিজ এই অফিশিয়াল মেইল আইডির সাথে কন্ট্যাক্ট করো। আজকের হাটে সময় বেশি নেই, আবার আসবো কোনো একদিন কোনো প্রোগ্রাম নিয়ে। সো যাওয়ার আগে বলছি, বেগাস অনার লুজার্স দেখো, ফেসবুক লাইভ দেখো, বাংলা সিনেমা দেখো, অবশ্যই বাংলা সিনেমা দেখো, দেখতে থাকো। আজ আসি, তোমরা সকলে খুব ভালো থাকো। অ্যান্ড তোমার সায়ককে, ঋষুকে আর সুবিধ ব্যানার্জিকে সিটিএন টিভির পক্ষ থেকে, স্টারলাইট পিকচার প্রোডাকশন থেকে জানাবো অসমাপ্তি শুভেচ্ছা। আসার মার্কেট, নমস্কার।